হ্যালো ভিউস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের ভিডিওটা হতে চলেছে মালদা জেলার সব থেকে বড় মসজিদ নিয়ে। কোথায় আছে সেটাও বলবো। এটা হচ্ছে মাদিয়াঘাট ব্রিজ। প্রায় পুখুরিয়া মোড় থেকে 9 কিলোমিটার দূরে রয়েছে মাদিয়াঘাট। খুব সুন্দর ব্রিজ, এপার থেকে উপার ব্রিজে দেখা যায় না। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো যারা মাদিয়াঘাট ব্রিজ দেখেছো তারা অবশ্যই জানো ব্রিজটা দেখতে কিরকম, আর যারা এখন পর্যন্ত দেখোনি তাদেরকে সবাইকে বলছি অবশ্যই একবার মাদিয়াঘাট ব্রিজটা দেখে আসবে। কিন্তু যেটা রয়েছে পুখুরিয়া মোড় থেকে 9 কিলোমিটার দূরে আর সুবর্ণনগর থেকে 1 কিলোমিটার পিছনে। মাদিয়াঘাট ব্রিজের ওখানে একটা মাঠ রয়েছে যেখানে স্কুল ভার্সেস স্কুল টুর্নামেন্ট হয়। হাই জাম্প, লং জাম্প, রান, ক্রিকেট সব রকম এখানে খেলা হয়। এটা হলো ওর মাঠ। আবার এখানে রয়েছে একটা বিএড কলেজ। আবার সুবর্ণনগর থেকে প্রায় 1 কিলোমিটার পিছনে এখান থেকে আবার পুখুরিয়া থানা শেষ হয়ে যায়। তোমাদেরকে কলেজটা দেখাচ্ছি, এটা হলো সুবর্ণনগর বিএড কলেজ। আবার এখান থেকে পুখুরিয়া থানা শেষ, এখান থেকে পড়ছে আবার মানিকচক থানা। মালদার সব থেকে বড় মসজিদ নর্থে রয়েছে না সাউথে রয়েছে? সাউথে রয়েছে। তো বেশি কথা না বলে মালদা জেলার সব থেকে বড় মসজিদ দেখে নেওয়া যায়। তো এটা হলো মালদা জেলার সব থেকে বড় মসজিদ। এটা আমি ভিডিও দূর থেকে করেছি তার জন্য দেখতে এরকম। এখানে টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এবার দেখো আমি কাছে থেকে গিয়ে করেছি কি রকম দেখতে। একটা খুব সুন্দর একদম দারুণ মসজিদ, 5 তলা মসজিদ রয়েছে। এটা কি নাম আছে মসজিদের এখানে লেখা আছে, আবার দেখানো মসজিদটা খুব সুন্দর করে একদম ভালো করে। মালদা জেলার সব থেকে বড় মসজিদ। তো এটা হলো সামনে দিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না।